Police Fight. এই যে রেনু, তুমি তুমি এখানে? আরে ওদিকে দেখে এলাম, সে শ্রেণীতে সুবোধার বিজয় মিলে মারামারি করছে, কখন খুন খামিনা করে বসে। যাকে আগেও বলেছি আজও বলছি, কাল সকাল হলেই আমার বাড়ি ছেড়ে তোমরা চলে যাবে। দাদা, ওই দুটো বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? দাদা, তোমার বাচ্চা নিয়ে তুমি কোথায় যাবে তা তুমি জানো, আমি কি জানি? তারপর তোমাদের কিছু হয়ে গেলে পুলিশ তো আমায় নিয়ে টানানি করবে। শোনো, সুবোধ এলে সোজা বলে দেবে, কাল সকাল হলেই আমার ঘর ছেড়ে চলে যাবে, যত সব উটকো ঝামেলা। বলছি, আজ কি তুমি দুপুরে খেতে আসছো? কেন কেন আবার এমনি? তাহলে সে বুঝে রান্না করবো, না হলে কালকের ওই পান্তা ভাত ছিল সেটাই খেয়ে নেবো। ও আচ্ছা, আসলে কি বলতো, চল না বারণ করে, তাহলে আজ আর রান্না করার দরকার নেই, আমি একেবারে রাত্রে ফেরার পরে চাল কিনে তারপর আসবো। ওদিকে আবার তো দুধের টাকাও দেওয়া হয়নি। এই সকাল থেকে টাকা টাকা করো না তো, সকাল থেকে টাকা টাকা করবে মাথা পুরো খারাপ করে দিচ্ছে, দেখছো বাজার খারাপ, তার উপর টাকা টাকা করে মাথা খারাপ করে দিচ্ছে। বলছি শোনো না, আজের দিনটা একটু ম্যানেজ করে নাও না, আমি চলি বুঝলে। শোনো, বলছি চাপার মার কাছ থেকে কিছু টাকা ধার চাও না, মাসের শেষে টাকা পেলে দিয়ে দেবো। না না, আমার বারবার ধার চাইতে একদম ভালো লাগে না। কেন, মান সম্মান চলে যাবে বুঝি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। চাপাদের বাড়িতে দিয়ে আসি, আসো বাবা আসো, আমরা চাপাদের বাড়ি যাবো। চল আমরা চাপা মাসিদের বাড়ি যাবো, চল চাপা পিসিদের বাড়িতে খেলতে যাবো, চলো 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 আমরা যাবো, চাপাদের যাবো, আমরা খেলতে যাবো। বলছি শোন না, তোর ওই রঙের কাজটা কি হবে? হবে তো। তো কবে হবে ভাই, দেখ না। দাঁড়া, আজ কথা বলে দেখছি। হ্যাঁ ভাই, দেখ দেখ দেখ, আমার হাতে না একদম টাকা পয়সা নেই বুঝলি, খুব দরকার। ঠিক আছে, দেখছি দাঁড়া। হ্যাঁ যা, ট্রেনের সময় হয়ে গেল। হ্যাঁ, আমার ট্রেন তো, ট্রেনটা ধরবি তো? হ্যাঁ হ্যাঁ, আসি রে। ঠিক আছে।
কেন আর কেউ যাচ্ছে নাকি তোমায়? সব সময় বিড়ালের মতো চুপচুপ করে না, কি করবো? ফাঁকা মাছ পড়ে থাকলে বিড়াল কি আর ছেড়ে দেবে? বুঝলাম। তা তোমার পুচকে গেলো কই? আসলে আমি জানতাম আজ বিড়াল আসবে, তাই ওদের চাপাদের বাড়িতে রেখে এসেছি। বাহ, দারুণ করেছো। রাস্তায় সুবোধের সাথে দেখা হয়েছিল বুঝলে, কাজের ব্যাপারে কথা বলছিল। তুমি কি বলো? বললাম যাবো না, ও বিয়ে করা নিয়ে জিজ্ঞাসা করছিল, ভাবলাম বলে দিই। কি বলবে? কি আবার বলবো? যে বিয়ে করলে তোর বউকেই করবো। কেন বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে তাহলে আজই চলে যাই। শয়তান কোথাক জানো, লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আর ভালো লাগছে না। কতদিন হয়ে গেল বলতো, চলো আমরা পালিয়ে যাই। এই তো আমরা বেশ আছি, তাই না? কোথায় আর, দুপুরবেলা তো আবার রয়েছে আজ হবে। আজ একেবারে রাতে, তাই নাকি? তাহলে আর সারাদিনের জন্য তুমি আমার? দাঁড়া দাঁড়াও, দরজাটা খোলো। দরজাটা আমি দিয়ে এসছি তো। কিরে, আজ কাজে গেলি না? দূর, রোজ রোজ কাজে যেতে ভালো লাগে না। তা লাগবে কেন? তোর চক্কর কি আমি বুঝি না ভেবেছিস? কিসের চক্কর? শোন ভাই, সব খবর আমার কানে আছে বুঝলি, তবে তুই যা করছিস ঠিক করছিস না কিন্তু। তুই কি বলছিস বলতো? শোন, যা বলবি খুলে বল। খুলে বলি তাহলে। এই যে আমাদের সুবোধ, ঠিক আছে? কী রে ভাই, আমাকে নিয়ে কী আলোচনা হচ্ছে? হ্যাঁ, আরে না না, তুই আসিস না তাই। ও আর বলিস না, সংসার যা হ্যাপা না, এই সব কিছু কিনে দিয়ে তারপরে আসছি। না না না, এটা ঢাল। আর চা রাখ, ওটা রাখ রাখ, আগেটা শেষ কর, তারপর ঢাল। ও আচ্ছা, দে দে দে, ওকে দে। না চা খাবি। খা খা। নে ভাই। তুই বিজু যাই বলিস না কেন, আমাদের বিজয় কিন্তু সব থেকে ভালো আছে বুঝলি। সারা বিয়ে তা করেনি, কোনো ঝামেলা নেই, কাজে গেল কি গেল না কেউ বলবেও না। তা যা বলেছিস, দিব্যি আছে। তা বিজয় এবার একটা বিয়ে তা কর ভাই, তোর ওই বুড়ো মাটা মরে গেলে তো তোকে দেখাতেও থাকবে না রে। না না, ওই চক্করে আমি নেই। তা থাকবি কেন, এমনি তুই যখন সব পেয়ে যাচ্ছিস কি দরকার আর? মানে কী রে ভাই, কাউকে পটিছিস নাকি? আরে বাদ দে তোর কথা, শালা মদ খেয়ে ভাট বকছে। ভাট শালা ভাট বকছি আমি? শোন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, একদিন একদিন ঠিক বেরোবেই, তখন বুঝবি। হ্যাঁ বাদ দে বাদ দে বাদ দে, ও কী কথায় কী করছে আমাদের জেনে কী লাভ? হ্যাঁ, তবে তোকে একটা কথা বলি ভাই, যেখানে যা পাচ্ছিস লুকিয়ে না বুঝলি, সে বউ হোক আর বউয়ের মতোই হোক। তা যা বলেছিস। সুবোধ, এ সুবোধ, কি ব্যাপার তুমি? কি রে, কি হয়েছে? হ্যাঁ যাবি না? হ্যাঁ যাবো তো। চো দাঁড়া দাঁড়া, ব্যাগটা গুছিয়ে আনি বুঝলি। দেখে ফেলবে ও, দেখুক না, খুব সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমি বেরোলাম, আজ দুপুরে কিন্তু আসবো না, ঠিক আছে? চল ভাই চল। আসছি বৌদি। Thank you.
না রে, শরীরটা ভালো লাগছে না। ও যা তাহলে বাড়ি যা। হ্যাঁ আজ তো বিজুকেও দেখলাম না, দেখো তো রঙের কাজে গেছে। ও তাহলে কিছু বলবে না? দেখ বলবে বলবে, হয়তো জানিস না তুই। হবে তো, বলে জানাবো। আমি যাই রে। যা তাহলে। হ্যাঁ বলছি হ্যাঁ 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 যাই রে আমি। কোনোদিন পুরনো হবে না তাই। আর বিয়ে হলে? বিয়ে তুমি থাকতে আবার কে বিয়ে করবে? বিয়ে যদি করতেই হয় তাহলে তোমাকেই করব। তাই সুবোধের আগে তোমায় দেখতাম, তাহলে কে ভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম নাকি? চলো 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 চলো। কি বলছিস? কি বিজয়? হ্যাঁ রে ভাই, আমি ঠিকই বলছি। তোর কথা ভুল হচ্ছে না তো? দেখ সুবোধ, এসব ব্যাপারে কেউ ভুল বলে না। আরে পারাশুদ্ধ সবাই জানে, খালি তুই জানিস না। এই ব্যাপারটা আমি আগে শুনেছি, আজকে নিজের চোখে দেখেছি। কিন্তু বিজয় এরকম করবে? তাছাড়া রেনু, না না না। আচ্ছা ঠিক আছে, তোর আমার কথা বিশ্বাস না হয় তুই অন্য কাউকে জিজ্ঞেস কর। তুই যখন থাকিস না, ও তোর বাড়িতে যায় কি না? হয়ে গেল। আরে ভাই তাতে কি হয়েছে? কিছুই না, খালি ওরা দুজন দরজা বন্ধ করে কি করে সেটা তুই ওদের দুজনকে জিজ্ঞেস কর। কিরে শুরু করে দিয়েছিস? হ্যাঁ রে বিজয়, তুই আজ আমার বাড়ি গেছিলি। আমি কই না তো। মিথ্যে কথা বলবি না বিজয়, আমি তোকে নিজের চোখে দেখেছি। না হ্যাঁ মানে ওই কথা বলতে। কথা বলতে? আমি না থাকলে আমার বউয়ের সাথে তোর এত কিসের কথা থাকে? হ্যাঁ তাও আমার দরজা বন্ধ করে? কি চাতা কথা বলছিস? শুধু ও নয়, পাড়া শুধু সবাই জানে তুই ওর বাড়িতে প্রায় যাস। ও তার মানে তুই ওর কান ভাঙিয়েছিস? আরে খামকা কানটা ভাঙাতেই হবে কেন, যেটা সত্যি সেটাই বললাম। দেখ বিজয় ওর কথা বাদ দে, যেটা সত্যি সেটা বল। রেনুর সাথে তোর কিসের সম্পর্ক? শোন 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 সুবোধ, দেখ তুই যেটা ভাবছিস সেটা নয়। দেখ তারা তোর মুখে আর একটা কথা শুনতে চাই না, সারা বেঈমান কোথাকার। আরে কোথায় চলি সুবোধ? বাড়ি। আগে সত্যিটা জানা দরকার, রেনুর সাথে কথা বলি তারপর তোর ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে তুই যা, মাথা গরম করিস না কিন্তু। কাজটা তুই ভালো করলি না বিজু, আর তুই যেটা করছিস সেটা ঠিক বেশ করেছি। আমি ওর বউকে ভালোবাসি আর ওর বউ আমাকে ভালোবাসে, তাতে তোর কি লজ্জা করে না? তোর তুই তোর বন্ধুকে ঠকাচ্ছিস। না লজ্জা করে না, ওরা লোকে ছেড়ে দিক, আমি বিয়ে করে নেবো, বুঝেছিস? শালা বেঈমান। রেনু, এ রেনু, রেনু কে? এ দরজা খোল। কি ব্যাপার আজ তাড়াতাড়ি? এই শোন, বিজয়ের সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ কি? এই একদম নেকামো করবি না, সত্যি কথা বল। আমি না থাকলে বিজয় এখানে রোজ আসে? কি সব বলছো তুমি? যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দে।
বিজয় এখানে আসে? হ্যাঁ, কিন্তু কেন? কি করিস তুই ওর সাথে দরজা বন্ধ করে? মানে কে বলছে তোমাকে এসব কথা? সবাই জানে, শুধু আমি জানতাম না। তোরে তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুই? দেখো, তোমার বুঝি কোথাও ভুল হচ্ছে জানো? ভুল ভুল হচ্ছে? হ্যাঁ ভুল, মানে ও আসে কিন্তু আমরা তো শুধু গল্প করি আর কিছু না। এই দরজা বন্ধ করে কিসের গল্প? হ্যাঁ, কে বলেছে তোমাকে আমরা দরজা বন্ধ করে? এই যে সুপথ, তোমাকে এই যাচ্ছিলাম। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি আমার ঘরটা খালি করে দাও। কেন রতন দা, আমি তো প্রতি মাসে তোমার ভাড়া দিয়ে দিই। আহা, তার জন্য নয়। তাহলে দেখো, তোমার বউ আমার ঘরে বসে তোমার বন্ধু বিজয়ের সাথে ফস্তি করবে, এ তো সহ্য করা যায় না। পাড়ার লোকরা কি বলছে জানো? রতন দা, তুমি আমার কথা শুনো। কোনো কথা শুনতে চাই না। হয় নোংরামি বন্ধ করো, আর আমার ঘর ছেড়ে দাও। এই শেষ ঘরের মতো বলো, কতটা খেয়াল রেখো। আমি যুবল, বেরো বেরো এখান থেকে বলছি। এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যদি আমার শুনি না, এরপর তোকে আর বাড়ি থেকে বের করবো না, পুরো পৃথিবী থেকে সরিয়ে দেবো। তারপর আমার জেল হাজত যা হবে আমি দেখে নেবো। সুবোধ রেনুকে অনেক বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসে। রেনু বিজয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, কিন্তু বিজয় এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না। কারণ সে রেনুকে এতটাই ভালোবাসত যে সে নিজে রেনুর জন্য বিয়ে পর্যন্ত করেনি। তাই বিজয় নাছোড়বান্দা হয়ে ওঠে আবারও সেই সম্পর্ক জোড়া লাগাবার জন্য। বারবার সে ছুটে যেত প্রেমিকা রেনুর কাছে,
এরই মধ্যে বিজয় এবং সুবোধের ঝামেলা বা মারামারি হয়, যা থানা পুলিশ অবধি গড়ায়। কিন্তু তবুও বিজয় কিছুতেই রেনুকে তার মন থেকে মুছে ফেলতে পারে না। রেনু, রেনু, কি ব্যাপার? তুমি আমার এখানে এসেছো? তোমাকে আমি বলেছিলাম তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নেই বলে দিলেই হলো, আমি কি করব, কি নিয়ে থাকবো তোমায় ছাড়া? সেসব তুমি জানো, আমার তো থাকার দরকার নেই ওসব। আমি শুধু এইটুকু জানি আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, ব্যাস। তুমি কেন আমার সাথে এরকম করছো? কিসের ভয়? আমি তো বলছি আমি তোমায় বিয়ে করব, তোমার বাচ্চাদেরকে মানুষ করব। না থাক, কোনো দরকার নেই। দেখো ও এক্ষুনি এসে পড়বে। আমি অনেক কষ্টে অনেক কষ্ট ওর বিশ্বাস পেয়েছি, আর আমি ওর বিশ্বাস ভাঙতে পারবো না, না পারবো না। আর আমার বিশ্বাস, আমার ভালোবাসা, তার কোনো দাম নেই তোমার কাছে? দেখো আমি তোমার সাথে কোনো অশান্তিতে জড়াতে চাই না। তুমি শুধু একটা কাজ করো, তুমি এখান থেকে যাও, যাও তুমি এখান থেকে। রেনু, তুমি যাও। রেনু, 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 কিরে আজ বিজয় তোর বাড়িতে গেছিল? না, তবে রেনুকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু রেনু শোনেনি। দেখিস আমার, একটু চোখে চোখে রাখিস। হ্যাঁ সালা, এবার যদি দেখেছি না দুটোকে খুন করে ফেলবো, একবার বিশ্বাস করে ঠকেছি। বিজয়টা এরকম করবে আমি ভাবতে পারিনি। ঠিকই বলেছিস, মানুষের মন কখন যে বদলায় না কেউ বলতে পারে না। তবে একটা কথা কি জানিস, তোর বউ রেনু, ও যদি ঠিক থাকে না ভাই, ও বিজয় কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। হ্যাঁ এমন হুমকি দিয়েছি না, এবার ও কিছু করার আগে 10 বার ভাববে। কি রে তুই, বারণ করি জানো তোকে আমাদের সঙ্গে বসতে? কেন, তো তোমার বন্ধু। বন্ধু? এই কথাটা মুখ দিয়ে বলতে তো লজ্জা করলো না। কি রে চলে যাচ্ছিস? যা, তবে একটা কথা শুনে যা, তুই যা ইচ্ছে করে নে, তবু রেনুকে আমার থেকে আলাদা করতে পারবি না। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস বিজয়। বাড়াবাড়ি আমি না, ও করছে। ও জোর করে ভয় দেখিয়ে রেনুকে ঘরে আটকে রেখেছে। রেনু শুধু আমার, ও শুধু আমায় ভালোবাসে। বিজু, তুই ওকে সাবধান করাতে বলছি। কি করবি, কি করবি? তুই আমার, তুই আমার কিচ্ছু করতে পারবি না। যা, তুই বাড়ি যা, যা যা, আমি দেখছি, যা। দেখ বিজয়, কেন ঝামেলা করছিস বলতো নিজেদের মধ্যে? তুই এক কাজ কর, তুই এবার একটা বিয়ে কর না, সুখে শান্তিতে ঘর সংসার কর। কে বারণ করেছে? করব তো, নতুন করে সংসার করব, তবে ওর বউ রেনুকে বিয়ে করে। তোর মাথাটা গেছে? রেনু, 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 রেনু শোনো, তোমাকে আমি কি বলেছিলাম? তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন এরকম করছো? শোনো, চলো আমরা পালিয়ে যাই। তুমি তো বলেছিলে বলো আমার সাথে পালিয়ে যাবে, চলো। না, তার হয় না। কেন হয় না? চলো আমরা পালিয়ে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করবো, চলো আমরা খুব সুখে থাকবো, তোমায় নিয়ে আমরা সুখে বাস করবো, চলো চলো। কেন চলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও, তোমার জন্য আমি কি করিনি বলো তো? আজকে বলছো আমার মাথা খারাপ হয়ে গেছে? দেখো যেটা আমি করেছিলাম সেটা আমার ভুল ছিল, সেটা আমি শুধরেও নিয়েছি, আর সেটাই বলছি তুমিও শুধরে যাও আর আমাকে ছেড়ে দাও। না, আমি তোমাকে ছাড়তে পারবো না, তার জন্য যদি আমাকে জান দিতে হয় তাও দেবো, কিন্তু তোমাকে আমার চাই। না, সেটা কোনোদিন হবে না, আর সেই জন্যই বলছি তুমি সরে যাও এখান থেকে। আর যদি বেশি বাড়াবাড়ি করেছো, এই যে লোকজন দেখছো না, চিৎকার করে জড়ো করবো, বুঝতে পারছো তাহলে তখন কি হবে? সরে যাও, সরে যাও বলছি। রেনু, রেনু, তোমাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? রেনু, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। রেনু, তোমাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? আমি কাঁধে চুরি পরে বসে আছি নাকি? রেনু ঠিক বলে, তোর দ্বারা কিচ্ছু হয় না, আমি ওকে সুখ দিয়েছি, সুখ যেটা তুই দিতে পারিস না। খুব বার মারছিস কিন্তু, কি করবি? Stop! 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 Stop
বেঁচে গেলি আজকে, বেঁচে গেলি, বেঁচে গেলি আজকে, বেঁচে বেঁচে গেলি, তোর বাঁচার ওদের থাকবে না। বললাম তো চলে যাবে, চলে যা, কে? রেনু আমি। কে? একটু দরজাটা খোলো, একটু খোলো না দরজাটা। এত রাতে তোমার এখানে কি চাই? রেনু তোমার সাথে আমার খুব দরকার আছে, একবার দরজাটা খোলো না। আমার তোমার সাথে কোনো দরকার নেই, তুমি যাও এখান থেকে। রেনু একবার খোলো, রেনু রেনু খুব দরকার, রেনু একবার খোলো, রেনু 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 একবার খোলো, রেনু রেনু। সালা আজকে ওটাকে মেরেই ফেলতাম শুধু লোকগুলো থেকেই নিল বলে। দেখ সুবোধ, তুই কোনো রকম খুন খারাপ দিয়ে যাবি না, একবার ভাব তো, তোর যদি কিছু হয়ে যায় বাচ্চাগুলোর কি হবে? তাহলে কি ওটাকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, তুই জানিস ও আজকে রেনুকে রাস্তায় ধরে পালিয়ে নিয়ে যাওয়ার মতলব দিচ্ছিল। আরে তোর বউ ভালো করে জানে, বিজয় যা খুশি করুক তাতে কোনো লাভ হবে না। আরে ছাড় তো ওসব কথা, বাদ দে না, কাল একটা রঙের কাজ আছে, যাবি? হ্যাঁ যাবো, রোজ রোজে আর এই হকারি করতে ভালো লাগে না। সব জীবনটা এখন নরক হয়ে গেছে, ঘরে অশান্তি, বাইরে অশান্তি। কি ব্যাপার, চলে গেল নাকি? অনেকক্ষণ তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। উফ ভগবান, কি ভুল করেছিলাম আমি। দরজা খুলতে এত সময় লাগে, কি করছিলি কি হাত? ওই না মানে ঘুমিয়ে পড়েছিলাম। ও এই খাওয়াটা বাদ। ওকে বিজয়ের কথা বলা যাবে না, তাহলে আরো ঝামেলা হবে। একেই এত অশান্তি। আমি সব ঠিক করে ফেলেছি, বন্ধু দিয়ে একটা বাড়ি ঠিক করেছি, ওখানে গেলে মন্দিরে বিয়ে করে নেবো। চলো চলো, বিশ্বাস করো বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না, আমি সব ঠিক করে ফেলেছি। দেখো আমরা এখন পালিয়ে যাই, পরে তোমার বাচ্চাদেরকে নিয়ে যাবো। দেখো তোমাকে আমি একটা কথা বারবার বলে দিয়েছি, তুমি আমার আশা করা ছাড়ো না। ছাড়বো না, তোমাকে আমার চাই। জোর করে নিয়ে যাবো, তোমাকে আমার চাই। যেতে রেনুর চিৎকারে লোকজন জড়ো হয়ে যায়, থানায় খবর যায়, রেনু বিজয়কে পুলিশের হাতে তুলে দেয়, এই কেসে জেল হয় বিজয়ের। তারপর বেশ কয়েকদিন কেটে যায়, সবাই ভাবে এরপর হয়তো বিজয় শুধরে যাবে, কিন্তু হয় না। ঘটনার সপ্তাহখানেক আগে জামিনে ছাড়া পায় বিজয়। আপনার জামিন হয়ে গেছে।
নিজের প্রেমিকার এমন আচরণ মানতে পারেনি সে, সুযোগের অপেক্ষা করতে থাকে। ঘটনার দিন সুবোধ যখন বাড়ি ছিল না, ঠিক তখনই হঠাৎ সুবোধের বাড়ি গিয়ে হাজির হয় বিজয়। আমি বারবার আসবো, যতক্ষণ না তোমায় পাচ্ছি আমি আসবো, আমায় কেউ আটকাতে পারবে না। তুমি কেন বুঝে চাইছো না, তুমি যেটা চাইছো সেটা কখনো হবে না। কেন কেন হবে না, হতেই হবে, তোমাকে আমার হতেই হবে। আর তাছাড়া তুমি তো তোমার বরকে ভালোবাসো না, তুমি তো আমায় ভালোবাসো, তাহলে কেন এরকম নকশা করছো? না না না, তোমাকে আমি ভালোবাসতাম, এখন তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই, আমি আমার সংসারে মন দিতে চাই, ব্যাস। সব কিছু তোমার ইচ্ছে মতো নাকি? এতদিন তোমার ইচ্ছে আমি অনেক রেখেছি, আর তোমার ইচ্ছায় কোনো হবে না কিছু। দেখো আমি যা বলবো তোমাকে এবার থেকে তাই শুনতে হবে। মকের মতলব নাকি? হ্যাঁ, ভালো চাও সেখান থেকে বেরিয়ে যাও। না, আজ আমি আর বেরোবো না। তাই না? বেরো বেরো বলছি, বেরো। না, যাবো না, আজ একটা ফ্যাসলা করে তবেই যাব। তোমার জন্য আমাকে জেল খাটতে হয়েছে, এত সহজে তোমাকে আমি ছেড়ে দেবো না। দেখো বেশি বার পারবে না কিন্তু একদম। হ্যাঁ, আবার চিৎকার করে লোক জড়ো করবো, আর এবারে কিন্তু পুলিশ তোমাকে সহজে ছাড়বে না। লোক ডাকবে? লোক জানি মেরে দেবো, একবার জানি মেরে দেবো তোমাকে, তোমার এই বাচ্চাটাকে জানি মেরে দেবো, তোমার সব পুরোকে শেষ করে দেবো একবার। ভাবার জন্য একদিন সময় দিলাম, তারপর তোমার বড় তোমাকে বাঁচাতে পারবে না। কিরে সুবোধ, বাড়ি যাবি না? হ্যাঁ যাই রে, খেয়ে আসি বুঝলি। তুই যাবি না? না রে, আমি ভাবছি আজকে গোপালদার দোকানে ডাল ভাত মেরে দেবো বুঝলি। আচ্ছা ঠিক আছে, আমি আসি রে তাহলে। যা তুই তাহলে যা। আর শোন, শুনলাম নাকি পুলিশ বিজয়কে জামিনে ছেড়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, এক সপ্তাহের উপর তো হয়ে গেল। এবার যদি কিছু করেছে না শালাকে জানেই মেরে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই মাথা গরম করিস না, তুই বাড়ি যাচ্ছিস যা, ঠিক আছে? আর আমি গোপালদার দোকানে থাকবো। হ্যাঁ ঠিক আছে, তুই আমাকে যা যাওয়ার সময় ডেকে নিবি, আমি আসবো। ঠিক আছে চ। রেনু, রেনু কি গো তুমি এলে? শোনো না, বলছি বিজয়ের সাথে দেখা হলো তোমার? বিজয়? হ্যাঁ। কই না তো, কেন? শুনলাম তো ছাড়া পেয়েছে, তা তুমি এত ভয় পাচ্ছ কেন? বিজয় এখানে এসেছিল। কি? হ্যাঁ, আর আমার গলায় ছুরি ধরে বলে গেছে ওর কথা যদি না শুনি তাহলে আমরা দুজনকে জানে মেরে দেবে। ওর এত বড় সাহস! আমার না খুব ভয় করছে জানো, যদিও সত্যি কিছু করে বসে। শালা খুব বার বেড়েছে, একবার একবার জেল খেটে ওর শিক্ষা হয়নি। শালা একটা স্পর্শ করেই ছাড়তে হবে, দেখছি ওর মজা দেখা যাবে। না না শোনো না, তুমি না কিছু কিছু করতে যেও না, ওর সঙ্গে ঝামেলা জড়াতে যেও না। তাহলে কি ঘরে ওই ছুরি পরে বসে থাকবো নাকি? হ্যাঁ, আর এখন আটকাচ্ছ কেন? যা কিছু হয়েছে তো তা তোমার জন্য হয়েছে। পিড়িত পিড়িত তাকে উতলে উঠেছিল, ঘরে বর বাচ্চা থাকতেও
অন্য লোকের সাথে পিরিত বানাতে গেছিল। দেখো আমি মানছি তো আমার ভুল হয়েছে, তখন তো আমি ভাবিনি এরকম কিছু করে বসবে। করবে না, এখন তো করবে, বিয়ে না করে তো সব কিছু পেয়ে যাচ্ছিল। ইচ্ছে করছে ওকে কিছু করার আগে কত নেকা কান্না কাঁদতে হবে না, তা দেখি আমি কি করতে পারি। চলে এলি বিজয়কে এদিকে আসতে দেখেছিস? হ্যাঁ দেখলাম তো, এক্ষুনি তো স্টেশনের দিকে গেল তো। চত কেন, কি হয়েছে? হ্যাঁ ও আজকে আমার বাড়িতে গেছিল, আমার বউয়ের গলায় ছুরি ধরে আর বউকে শাসিয়ে এসছে, যদি ওর কথা না শোনে তাহলে আমার বউ আর আমার বাচ্চাকে খুন করবে। বলিস কি রে, মাঠে এত বড় সাহস? তাহলে আর বলছি কি, সারা ওকে যদি পাই না খুন করে ফেলবো। ঠিক বলেছিস, মালটা বহুত বার বেড়েছে। বাড়াচ্ছি সালা, চ চ চ আমিও তোর সঙ্গে যাচ্ছি। মালটা পুরো খেপা কুকুর হয়ে আছে, কোথায় কি করে বসে। চ চ চ চত গোপাল দা আমার একটু দেখো তো। হাতের কাছে পাই না, সালাকে মেরে ফেলে রেখো। দেখ তুই কোথায় কোথা বলছো সরব, কোথায়? দাঁড়া দাঁড়া দেখো কোথায় সরব। কি রে আমায় খুঁজছিস? ওই তো ওই তো সরব, ওই সালা জানতাম তোরা আসবি। আমি ভয় পাই না, তোর বউকে যখন তুলে নিয়ে যাবো বলেছি তখন যাবোই, কেউ আমাকে আটকাতে পারবে না। দিন দুপুরে স্টেশনের উপরে এমন একটা ঘটনা দেখে চমকে যায় সবাই। রক্তাক্ত অবস্থায় বিজয়কে ফেলে সুবোধ এবং বিজু পালিয়ে যায়। শাহরাবুলি থানার জিআরপি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। জীবন দিয়ে অবৈধ ভালোবাসার মাসুল দিতে হলো বিজয়কে। পরে পুলিশ সুবোধ এবং বিজু দুজনকেই অ্যারেস্ট করে। কিন্তু একটা অবৈধ সম্পর্কের জন্য এতগুলো জীবনে নেমে এলো অন্ধকার, যার মর্মান্তিক পরিণতি শুধুমাত্র দুজনের মধ্যে নয়, তাদের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর উপরও প্রভাব পড়ে। তাই সাবধান, অবৈধ সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রাখুন, তাতে আপনার এবং আপনার পরিবারেরই মঙ্গল। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।